يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما. হে আমার বান্দারা, আমি নিজের উপর হারাম করে দিয়েছি জুলুম করা, আমি নিজের উপর হারাম করে দিয়েছি জুলুম করা। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, জুলুম নামক অপরাধটা তোমাদের উপর আমি হারাম করেছি, তোমরা কাউকে জুলুম করবে না। তোমরা একে অপরের উপর জুলুম করবে না, এটা তোমাদের জন্য হারাম। খালেদ নিজের জন্য হারাম করে দিয়েছেন কি বলেন তো? জুলুম বলেন। খালেদ নিজের জন্য হারাম করেছেন কি? মাখলুকের জন্য হারাম করেছেন কি? খালেদ নিজের জন্য হারাম করেছেন কি? মাখলুকের জন্য হারাম করেছেন কি? জুলুম। আজকে আমাদের জামিয়া আরবে রুবুল উলুমের ছাত্ররা দেখবে হাদিস পড়বে, শেষ হাদিস পড়বে। এই হাদিস সহিহ বুখারী 7563 নম্বর হাদিস, ফাতুল বারী হুজায় একদম শেষ হাদিস। এই হাদিসের শিরোনাম বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাযারু লিল মাওয়াজিনাল কিসত ইয়াউমিল কিয়ামা। সূরা আম্বিয়া 47 নম্বর, জালেম সফল হয় না, হতে পারে না, জালেম ব্যর্থ, সবচেয়ে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ নিজের উপরে হারাম করেছেন, আল্লাহ কারোর উপর জুলুম করেন না। এত পাওয়ার আল্লাহর উপর, আল্লাহ কারোর উপর জুলুম করে না। মুসলিম শরীফের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577 কিতাবুল বিরনি ওয়াল আদা ওয়াসিলা বাবু তাহরিমি জুলুম, একটা অধ্যায় মুসলিম শরীফে কিতাবুল বিরনি ওয়াসিলা ওয়াল আদা, পিতা মাতার আনুগত্য করা, রক্তের সম্পর্ক রক্ষা করা, শিষ্টাচার, শিরোনাম বা পরিচ্ছেদ হলো জুলুম করা হারাম। এই শিরোনামে ইমাম মুসলিম একটা হাদিস আছে, হাদিসটা হাদিসে কুদসি, বর্ণনাকারী সাহাবী ইবনে আবু যর।